নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ডিম তড়কা, আর এই ডিম তড়কা হবে একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে যেরকম ডিম তড়কা আমরা কিনে থাকি, এই ডিম তড়কা কিন্তু ঘরে ভীষণ সহজ পদ্ধতিতে বানিয়েও নেওয়া যায়। আর এই ডিম তড়কা তো রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ডিম তড়কা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম গোটা, যে মুগটা হয় খোসাশুদ্ধ সেই মুগগুলো, যেটা এরকম হয়, এগুলো আমি গোটার আধভর ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভেজানোর ফলে এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর এগুলো কিন্তু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এরকম অঙ্কুরও বেড়ে যায় খুব তাড়াতাড়ি। তো প্রথমে আমি মুগগুলো সেদ্ধ করব, তার জন্য আমি একটা নিয়ে নিলাম প্রেশার কুকার। এবারে প্রেশার কুকারের মধ্যে মুগগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস অন করে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আমি এখানে হাই ফ্লেমে 1টা সিটি দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পরে খুলে দেখিয়ে দিচ্ছি। এই মুগগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এখন প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। আর দেখুন, মুগগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, একদম খুব বেশি কিন্তু গলে যায়নি। এখানে আমি নিয়েছি 1টা ডিম। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে 1টা ডিম দিয়ে করছি, আপনারা এখানে 2টো ডিম দিয়েও করে নিতে পারেন। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রিফাইন্ড অয়েল। এই তেলে আমি ডিমের ভুজিয়াটা ভেজে নেব। তেলটা একটু ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিমটা। এখন এই ডিমটা আমি ভুজিয়ার মতো করে ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ডিমের ভুজিয়াটা তুলে নিচ্ছি। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এই রান্নাটা সরষের তেলেও করে নিতে পারেন। আমি আজকে এটা রিফাইন্ড অয়েলেই করব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা একটু ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো হালকা একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আবারও 40 সেকেন্ডের মতো মশলাগুলো একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার একবার নেড়েচেড়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন, টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। একবার ভালো করে নেড়ে এভাবে একটু মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে, আর দেখুন এর থেকে কিন্তু এক্সট্রা তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগগুলো। আমি কিন্তু পুরো জলটা শুদ্ধ এখানে দিলাম না, আমি অল্প একটু জল শুদ্ধ দিলাম, আর বাকি জলটা আমি ফেলে দিয়েছি। আবার একবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া। আবার একবার ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা তুলে আবার একবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। আর দেখুন, এখন কিন্তু আমাদের এই ডিম তড়কা পুরোপুরি রেডি।
আমরা রেস্টুরেন্ট থেকে যে রুটি তরকাটা কিনে খেয়ে থাকি সেখানে তরকাটা কিন্তু এরকম একটু শুকনো শুকনোই হয়, খুব বেশি গ্রেভি কিন্তু থাকে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই তরকাটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের এই ডিম তরকা পরিবেশন করার জন্য এখন পুরোপুরি রেডি। ওপর থেকে আমি একটু টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা কিন্তু শুধুমাত্র গার্নিশের জন্য। আর দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল, এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ভীষণই ঝটপট এটা বানানো হয়ে যায়। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।